নমস্কার, আমার নাম অরিজিৎ হালদার। আজকে আমি দোকান ঘরে বসে আছি, ছাদে খুব ঠান্ডা, তো আর ঠান্ডাও লেগেছে, সুতরাং নিমোনিয়া হয়ে মরতে চাই না আপাতত, তবে এর থেকে মরে যাওয়া ভালো। যা হচ্ছে, করোনার তৃতীয় ওয়েভ তুঙ্গে, ওমিক্রন, আমি যেটা বলেছিলাম, হে কৃষ্ণা গোবিন্দ হারে মুরারি, মানে ওই খনার বচন আর কি। তো সেইটা বলতে গেলে আর কি, মানে একদম তুঙ্গে একেবারে আমার ওমিক্রন। তা আমি একটু বলি এই বিষয়ে, আমি তো চুপ করে থাকতে পারি না, আপনারাও জানেন। 25শে ডিসেম্বর, 1লা জানুয়ারি, 31শে ডিসেম্বর রাত, আমিও ক্যালানের মতন প্রচুর উৎসব আনন্দের মধ্যে ভেসে গেছিলাম। কিন্তু আমি যারা উপর মহল তাদের একটু বলতে চাই যে আপনারা যদি একটু নিয়মাবিধিগুলি বা চেপে চেপে রাখতেন, যেমন ধরো লোকদেরকে বেরোতে দিতেন না, লোকের মানে লোকরা বেরোলে লাঠি রুল দিয়ে ঠেঙাতেন, যা ঘরে যা যা বলে যদি ঘরে পাঠাতেন, তাহলে হয়তো আজকে এই থার্ড ওয়েভটা আসতো না। আমি যেরকম বলেছিলাম যে টেস্ট পরীক্ষার ব্যাপারটা কম নম্বর পাবো, যদি আপনারা না দেখে থাকেন আপনারা দেখে নেবেন, আগে একটা ভিডিও আছে এই বিষয়ে। তো টেস্ট পরীক্ষার যে কথাটা আমি বলেছিলাম, যেমন আপনারা জানেন সবারই খারাপ হয়েছে, আমার বন্ধুরা জানেন। তো এবার যদি মাধ্যমিক আবার না হয়, না আপনারা কি জান আমি বাদাম বিক্রি করি, না আপনারা দেখবেনই আমাকে বাদাম বিক্রি করতে, কেন? আমারও বাড়িতে বউ, না আমার বাড়িতে মা বোন আছে, তাদেরও আমি খাওয়াতে চাই, কি দরকার? না কেন এই করোনাকে ডেকে আনা হলো, তার উপরে লকডাউনের সময়টা দিয়েছে 7টা থেকে, মানে মানুষ যাবে ফিরবে না, ওখানেই ওই আদিম মানুষরা যেমন ওই যে ওই বিভিন্ন ধরনের পাতা পুতা দিয়ে যে ঘর বাড়ি তৈরি করে হুট করে বসে থাকতে, সেরকম ঘরে বসে থাকতে হবে, কোনো মানে দাঁড়ায় না আর কি। আর যাই হয়ে যাক, যাই হয়ে যাক, সিনেমা হল আর স্কুল কলেজ সবার প্রথমে বন্ধ হবে, সবার প্রথমে, কিন্তু মদের দোকানটা খোলা থাকবে। কিন্তু বিজনেস, দিস কো বিজনেস। আজকে ভিডিওটা বেশি বড় করবো না, কিন্তু আমি বলতে চাই এগুলো ঠিক না, আমাদের মতো ছেলেমেয়েরা বাঁচবে না। কী করছে দেখুন, এত নাটকবাজি করার একটাই কারণ, সেটা হচ্ছে একটু সিম্প্যাথি পাওয়া, আপনাদের থেকে না সরকারের, তো পাওয়া যাবে না, কিন্তু তবুও বলছি দয়া করে আমাদের মতন ছেলেদের দিকে তাকান, আমরা ভবিষ্যতে ফ্লারিশ করতে পারি, মেবি, একটা স্টার আছে, হ্যাঁ মেবি। সরকারি চাকরি যারা করছে তারা কম কাজ করবে, বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করবে, ওয়ার্ক ফ্রম হোমের নামে ভিডিও কলটা অন করে দিয়ে চা না থাক সব খেয়ে দিয়ে থাকবে, ওরা ফুল স্যালারি পাবে, আর যারা প্রাইভেট করে তাদের সিগারেট খাওয়ারও টাকা জুটবে না। আমার মনে হয় প্রাইভেটে যারা পড়ে তাদের জন্য একটা বেকার ভাতা করে রাখা উচিত, তাই না? 1 ফেব্রুয়ারি মাসে ভোট ত্রিপুরাতে, তার উপরে এই সব জিনিস, লকডাউন এই ওই তা, এই করোনা বেড়ে যাচ্ছে 6,000-5,000 করে বলছি, মানে আমাদের বাঁচিয়ে রাখার ইচ্ছা আছে তো, মনে তো হচ্ছে না, মানে ভয় লাগছে আর কি। মেন যে কথাটা, মেন কথাটা হচ্ছে এরপরে আমাকে খুব কম দেখা যাবে রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় যেখানে আমি যাই, উল্টোপাল্টা জায়গায় না, হ্যাঁ তো বিভিন্ন জায়গায় কম দেখা যাবে, কারণ মাধ্যমিকে যদি টেস্টের রেজাল্টটা পড়ে, লোকের ঘর বাড়িতে ঝাঁট পরিষ্কার, রান্নাবান্না ইত্যাদি কাজে ছাড়া আমাকে হয়তো দেখা যাবে না। আমি না সিরিয়াসলি বলছি, এই যে জুতোটা দেখতে পাচ্ছেন তো, এই জুতোটা দিয়ে মা আমাকে কেলিয়ে বাড়ি থেকে বার করে দেবে, তাই বলছি মাধ্যমিকটা হওয়া দরকার, কিছু করুন সরকার, মাধ্যমিক যে খুব দরকার। ভাই আজকের ভিডিওটা অতটা হাসির হয়নি, আমি জানি, আসলে আমি খুব টেনশানে, তো তাই হাসি বেরোচ্ছে না, বেরোচ্ছে না হাসি। আর এই দেখুন, এই যে ভিডিওটা স্ক্রিনশট, এই ভিডিওটা 128 লাইক, না ভিউ বা লাইক কিছু একটা ছাড়িয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে, তো এটা দেখে খুব ভালো লাগলো, এটা ফার্স্ট অ্যাচিভমেন্ট, আর এটা আমার ফুল ক্রেডিটটাই আমি বোনকে দেবো, থ্যাংক ইউ বোন, এখন ভিডিও গেম খেলছে, এখন ডাকলে আমাকে মেরে বার করে দেবে, তাই ডাকছি না, টাটা। আমি বাদাম বিক্রি করতে চাই না।